প্রিয় দর্শক, প্রত্যেকটি মানুষের জীবনে প্রতিটি মুহূর্তে প্রতিটি ক্ষণে প্রয়োজন ভালোবাসার। আমরা যারা নিরন্তর ভালোবাসা পাই, তারা ভালোবাসার মূল্যটা হয়তো ঠিকমতো বুঝি না। যারা পিছিয়ে পড়া এই পথ শিশুগুলো, তাদের জন্য অনেক বেশি প্রয়োজন ভালোবাসার। আজ ভালোবাসায় ইচ্ছে পূরণে চেষ্টা করব এই পিছিয়ে পড়া শিশুদেরকে কিছুটা ভালোবাসা দেওয়ার জন্য। সাথেই থাকুন। পথ শিশুরা বরাবরই অবহেলিত, পিতামাতা ছাড়া এই শিশুদের ভালোবাসা দেওয়ার লোক খুবই কম। অল্প ভালোবাসাতেই এই শিশুগুলোর নির্মল হাসি যে কাউকে মুগ্ধ করবে। ভালোবাসা দিবসের শুরুতেই আমরা ফুল দিয়ে কাছে টেনে নেই এই শিশুদের। এরপর নতুন জামা উপহার পেয়ে পুলকিত হয় শিশুরা। এই সময় সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের সাংবাদিকরা ছাড়াও আমাদের পাশে ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুল হাসান, জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবলার আব্দুল গাফফার সহ অনেকে। ইচ্ছে পূরণ যে শব্দটা, এই ভালোবাসা দিবসে আপনারা যাদের নিয়ে, যারা পিছিয়ে পড়া মানুষ, বিশেষ করে আমাদের পথ শিশুদের নিয়ে আপনারা যেটা করেছেন, এটা অবিস্মরণীয়। আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে এই পথ শিশুদের প্রতি আজকের যে আপনাদের উদ্যোগ, এটা সত্যি অবিস্মরণীয়। মাঝে তাদের জন্য প্রজেক্টরের মাধ্যমে বিনোদনের ব্যবস্থা করা হয়। এই সময় নেচে গিয়ে আনন্দে মেতে ওঠে শিশুগুলো। সমাজের অনেক ক্ষেত্রে আমরা জানি যে যারা আজকের পথ শিশু, তারা যদি সঠিক গাইডলাইন না পায়, তারা অনেক সময় কিশোর গ্যাং হতে পারে, এখান থেকে বড় অপরাধী তৈরি হয়ে যেতে পারে, তারা পথভ্রষ্ট হতে পারে। তো আমি মনে করি তাদেরকে যদি আমরা আলাদাভাবে যদি তাদেরকে আমরা গাইড করি, তাদেরকে অনুপ্রাণিত করি, ভালোবাসায় যদি আমরা তাদেরকে সঠিক পথে পরিচালিত করি, আমি মনে করি এখান থেকে অনেক আলোকিত মানুষ বের হয়ে আসবে। সবশেষে শিশুদের জন্য তাদের পছন্দের খাবারের আয়োজন করা হয়। সবাই মনের আনন্দে পছন্দের খাবার খেয়ে বেশ উচ্ছ্বসিত ছিল। সৌরভ ইয়াম ভাইয়ের যে ইচ্ছে পূরণ অনুষ্ঠান, সেটা আমাদের সিদ্ধিরগঞ্জ থানা প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা কন্টিনিউ করে যাবো ইনশাল্লাহ। আমরা চেষ্টা করব সে যেভাবে কাজ করে যাচ্ছে তার পাশে থেকে তাকে সহায়তা করার জন্য, ইনশাল্লাহ আমাদের এই প্রোগ্রামগুলো ভবিষ্যতে হবে ইনশাল্লাহ। আমার নিজেরও ইচ্ছা পূরণ হয়েছে আজকে, যে আমি এতগুলি শিশু, পথ শিশুর সাথে, সৌরভের সাথে এবং সৌরভের বন্ধুবান্ধব যারা এখানে আছে, এই ভালোবাসার দিবস পয়লা ফাল্গুন আমরা একত্রিত হতে পেরেছি, এবং আমার নিজেরও ইচ্ছা পূরণ হয়েছে যে ওদের সাথে বসে অন্তত একসাথে খাওয়া দাওয়া করতে পেরেছি। এটাতে আমি মনে করি আগামী দিনেও আমরা এই কাজগুলি আরও যাদের ইচ্ছা পূরণ করতে চাই আমাদের কাছে আসলে আমরা সেভাবে ইচ্ছা পূরণ করব ইনশাআল্লাহ। ফুলের ভালোবাসার পাশাপাশি খাবার আর বিনোদনের একটি চমৎকার দিন। দারুণভাবে পার করে পথ শিশুগুলো, তাদের ভালোবাসার মুগ্ধতা ছুঁয়েছে আমাদেরও। দর্শক, এই শিশুদের মুখে ভালোবাসার হাসি দেখে, ভালোবাসায় ইচ্ছে পূরণ করতে পেরে যে অপার্থিব আনন্দ, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমাদের ইচ্ছে পূরণের এমন গল্প চলবে নিরন্তর, প্রয়োজন শুধু আপনাদের ভালোবাসা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।